আসসালামু আলাইকুম, আমন্ত্রণ। বাংলাদেশ সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর। জেলা পর্যায়ে লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন। দেশে 8 লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। যশোরে 8 জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত। লকডাউন 7 দিন বাড়ল চাঁপাইনবাবগঞ্জে। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে অন্যায়ভাবে বাধা দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের দাবি অযৌক্তিক মন্তব্য তথ্যমন্ত্রী। রাজধানীতে নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, 3 জন আটক। চট্টগ্রামে গৃহকর্মীকে নির্মম নির্যাতন, অভিযুক্ত স্বামী স্ত্রী গ্রেফতার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এদিকে মন্ত্রী পরিষদ সচিব বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে পুরো জেলা বা আংশিক লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের সীমান্ত জেলায় প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভারত ফেরতদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন নিশ্চিত করেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রাধান্য পায় সীমান্ত জেলাগুলোর করোনা পরিস্থিতি। স্বাস্থ্যমন্ত্রী জানান, লকডাউন বাড়ানোর পাশাপাশি এ বিষয়ের প্রচারণা বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে সমস্ত জেলায় এই কোভিডের সংক্রমণ ঊর্ধ্বমুখী অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেগুলোকে লকডাউনে দিয়ে দেওয়া। স্ট্রিক্ট লকডাউন দিলে এই যে চাষিরা, আমের চাষিরা, ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই দিকটাও তারা মনে নিয়ে মাথায় নিয়ে কাজ করতেছে। বাট আমাদের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব এটা লকডাউন দিয়ে দেওয়া উচিত, যাতে সারা দেশে এটা ছড়িয়ে না পড়ে। বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সীমান্ত জেলার করোনা পরিস্থিতির উন্নতি না হলে লকডাউনের সিদ্ধান্ত নিতে পারবে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসন, তারপর সিভিল সার্জন, তারপরে মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন, ওনাদের উপরে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি। যেমন চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওইখান থেকে আমাদের কাছে সাজেশন আসছে, তারাই আমাদেরকে সাজেশন দিচ্ছে, ঠিক আছে, ইফ ইউ থিঙ্ক যে এটা ভেরি মাচ নেসেসারি, ইউ গো ফর দ্য লকডাউন, নো প্রবলেম। এটা আমরা আরও ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও ইউ ক্যান অলসো ডু দিস। ডিজি হেলথকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যেসব জেলাগুলো আপনার একটু বেশি খারাপ অবস্থা, আপনি তাড়াতাড়ি সেখানে অক্সিজেনের একটু ব্যবস্থা করেন, বা আইসিইউ বা হাই ফ্লো নোজেল কীভাবে করা যায়, আদারওয়াইজ তো লোকজনের তো অসুবিধা, অথবা আপনারা মেডিকেল কলেজগুলোতে আপনার পেশেন্টগুলি, সিরিয়াস পেশেন্টগুলোকে আগে শিফট করার চেষ্টা করুন। বৈঠকে ফাইন্যান্স কোম্পানি আইন 2021-এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়। এর ফলে সর্বোচ্চ 1 কোটি টাকা এবং 7 বছরের জেল জরিমানার বিধান রাখা হয় নতুন আইনে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 8 লাখ ছাড়িয়েছে। নতুন 1710 জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলেন মোট 8,540 জন। আরও 36 জন সহ ভাইরাসটিতে প্রাণ গেল মোট 12,619 জনের। 24 ঘন্টার ব্যবধানে দেশে মৃত্যু আক্রান্তের সংখ্যা 2 বেড়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 18,178টি নমুনা পরীক্ষায় 1,710 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলেন মোট 8,540 জন। 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 1,567 জন। এ নিয়ে সুস্থ হলেন মোট 7,40,372 জন। এদিন মারা যাওয়া 36 জনের মধ্যে 25 জনই পুরুষ। শনাক্ত বিবেচনায় করোনায় মৃত্যুর হার 1.58, সুস্থতার হার 92.48, আর পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.41%। এদিকে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন বেড়েছে আরও 7 দিন। মোংলায় চলছে কঠোর বিধিনিষেধের 2 দিন। এছাড়া সীমান্ত জেলা সাতক্ষীরায় উদ্বেগজনক হারে বেড়েছে সংক্রমণ। শনাক্তের হার 41.11%। উত্তরের জেলাগুলোতেও বাড়ছে সংক্রমণ। এদিকে যশোরে 8 জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, তবে এরা কেউ ভারতে যায়নি বলে জানা গেছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে চলছে কঠোর লকডাউন। জেলার প্রধান প্রধান মার্কেট বন্ধ রয়েছে। পণ্যবাহী যানবাহন ছাড়া অভ্যন্তরীণ রুটেও কোনো গণপরিবহন চলাচল করছে না। শহরে মানুষের উপস্থিতিও অনেক কম। লকডাউন কার্যকরে মাঠে কাজ করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
প্রথম দফা এক সপ্তাহের শেষ দিনে সোমবার চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে 7 জুন পর্যন্ত। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ লকডাউন বাড়ানোর ঘোষণা দেন। আগামী এক সপ্তাহ অর্থাৎ 31 তারিখ দিবাগত রাত 12:01 হতে 7 তারিখ দিবাগত রাত 9:01 পর্যন্ত আমরা আবার পুনরায় লকডাউনে। এদিকে মংলায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে। পৌর শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। শহরের প্রবেশে সড়কগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া পুলিশের কয়েকটি টিম শহরে টহল দিচ্ছে। ভারত থেকে পণ্য নিয়ে আসা নৌযানগুলোর কর্মচারীদের স্থলভাগে নামতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে করোনার সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে সীমান্ত জেলা সাতক্ষীরায়ও। একদিনে নমুনা পরীক্ষায় সংক্রমণের হার 41.11%। স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা, প্রশাসনের গাফিলতি এবং অসচেতনতাকে দুষছে সচেতন মহল। আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এর মূল কারণ আমরা মনে করি যে রাস্তাঘাটে কোথাও আসলে স্বাস্থ্যবিধি মানা বা মানানোর কোনো প্রচেষ্টা আমরা লক্ষ্য করিনি। সাতক্ষীরার লোকজন কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না। রাস্তাঘাটে, বাজারে, সব জায়গাতে প্রচুর মানুষের ভিড়, দোকানপাট খোলা। ভোমরা স্থলবন্দর দিয়ে পাশের দেশের শত শত ট্রাক চালক ও হেলপারের অবাধ চলাচলে শঙ্কা বেড়েছে ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণেরও। লোকজন বিভিন্ন জায়গা থেকে বাড়ি এসেছে, ঢাকা থেকে বাসায় এসেছে, তারা ঈদের সময় একজন আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছে, দাওয়াত খেয়েছে। এই কারণে যে মিক্সিং কল হওয়ার কারণেই কিন্তু এটা আসলে বৃদ্ধি পেয়েছে। প্রয়োজন সাপেক্ষে যদি জেলাতে করোনা মোকাবেলার জন্য, প্রতিরোধের জন্য যদি আংশিক বা সম্পূর্ণ লকডাউন প্রয়োজনীয়তা অনুভূত হয়, তাহলে এটা 3 তারিখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আরেক সীমান্ত জেলা রাজশাহীতেও করোনা সংক্রমণ বেড়েছে। একদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন আরও 6 জন। এদের 3 জন চাঁপাইনবাবগঞ্জের, অন্যজনের বাড়ি নগাঁয়। হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানিয়েছেন, সোমবার দুপুর পর্যন্ত করোনা ও করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 205 জন। উত্তরের আরেক জেলা জয়পুরহাটেও বাড়ছে করোনা। এক সপ্তাহে শনাক্ত 110 জন। জয়পুরহাট জেলায় করোনা এখন পর্যন্ত এই যে সেকেন্ড ওয়েভ হিসাবে আমরা 208 জন পেশেন্টকে আমরা শনাক্ত করেছি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনায় ভারতের রপ্তানি আদেশ বন্ধ থাকায় মংলা এপিজেডের একটি কারখানায় লে অফ ঘোষণা করা হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে প্রায় 3,500 শ্রমিক। সোমবার বিকেলে মংলা এপিজেড ভিআইপি নামক কারখানাটি লে অফ ঘোষণা করে মালিকপক্ষ। ভারতীয় মালিকানা ওই প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের প্রধান মিজানুর রহমান খান জানান, করোনা সংক্রমণের কারণে ভারতে তাদের উৎপাদিত পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। অন্যদিকে চীন থেকে আমদানি করা 86 কন্টেইনার কাঁচামাল মংলা বন্দর জেটিতে পড়ে রয়েছে। রপ্তানি করতে না পারায় তারা কাঁচামালও সংরক্ষণ করতে পারছেন না। এর ফলে তারা আপাতত 15 দিনের জন্য কারখানাটি লে অফ ঘোষণা করেছেন। সরকার অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিধিনিষেধ দিয়েছে বলে অভিযোগ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। যে অপশক্তি জিয়াকে হত্যা করেছিল তারাই এখন জনগণের উপর নির্যাতনের খড়গ চালাচ্ছে বলে মন্তব্য করেন তারা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও যুবদল এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু সহ গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মির্জা আব্বাস বলেন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং কথা বলার অধিকারে বিশ্বাস করে না, তারাই জিয়াউর রহমানকে হত্যা করেছিল। সেই শক্তি এখন মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। এই দেশের স্বাধীনতা বিএনপি অর্জন করেছে, এই দেশের স্বাধীনতা আওয়ামী লীগ অর্জন করে নাই। যারা দেশ স্বাধীন করে নাই, যারা স্বাধীনতার গল্প শুনেছে, যারা স্বাধীনতার ইতিহাস রচনা করে নাই, যারা ইতিহাসের গল্প শুনেছে, ওরা আজকে আমাদের উপরে জেঁকে বসেছে। এই অপশক্তি, এই অপকর্ম ঢাকা দেওয়ার জন্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের উপর আজকে নিপীড়নের খড়গ চালিয়ে যাচ্ছে। এই সরকার হায়না সরকার, সরকার লুটেরা সরকার। এই সরকার যতদিন থাকবে এই দেশের মানুষের উন্নয়ন হবে না। এদিকে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ারও দাবি জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা তার কারামুক্তি দাবি করি। আমরা দাবি করি যে বাংলাদেশের অন্য যে কোনো মানুষের মতো এবং বহু বহু রাজনৈতিক নেতাদের মতোই তিনিও যেন তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান। অন্যায়ভাবে এই ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটা যেন প্রত্যাহার করা হয়। অন্যদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে পুলিশ প্রশাসন দেশের বিভিন্ন স্থানে বাধা দিয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এদিকে জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবে জেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সেলিম ও আব্বাস উদ্দিন সহ অন্যরা। এদিকে উপলক্ষে 10 দিনের কর্মসূচির অংশ হিসেবে 500 দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে জামালপুর জেলা যুবদল। শহরের দয়াময়ী চত্বরে এসব খাবার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। অন্যদিকে বগুড়ায় উপলক্ষে 8 দিনের কর্মসূচি নিয়েছে জেলা বিএনপি। জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে স্থানীয় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দুপুরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া সর্বোচ্চ সুচিকিৎসা পাচ্ছেন, তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার দাবি অযৌক্তিক। বিএনপি নেতাদের উচিত প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সম্পূর্ণ মানবিক কারণে তাকে এবং এই করোনা পরিস্থিতির মধ্যে তিনি যাতে পরিবার পরিজনের সাথে থাকতে পারেন, সেজন্য তাকে তার প্রশাসনিক ক্ষমতা বলে মুক্তি দিয়ে তিনি এখন তার ঘরে অবস্থান করছেন এবং তার যে শারীরিক সমস্যাগুলো এগুলোর চিকিৎসা তিনি আজকে 20 বছর ধরে নিচ্ছেন এবং সেগুলো দেশেই সেগুলোর সমস্ত চিকিৎসা আছে। বিদেশে নেওয়ার দাবিটা অমূলক। বিএনপিকে অনুরোধ জানাবো, বরং তিনি তাকে কারাগারে না রেখে যে বাইরে রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। রাজধানীর কলাবাগানে বেসরকারি হাসপাতালের এক নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ডাক্তার সাবিরা রহমান লিপি গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজিস্ট ছিলেন। পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বাসভবন থেকে। পুলিশের ধারণা, ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে সাবিরা রহমানের। এই ঘটনায় বাড়ির দারোয়ান সহ 3 জনকে আটক করা হয়েছে। সোমবার কলাবাগান ফার্স্ট লেনের একটি ভবনের নিজ ঘর থেকে উদ্ধার করা হয় ডাক্তার সাবিরা রহমান লিপির মরদেহ। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন। সকাল 11টার দিকে কক্ষে ধোঁয়া দেখতে পান রুমের সাবলেটের বাসিন্দা। তিনি পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ডাক্তার সাবিরা ফ্ল্যাটে একাই থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে গ্রিন রোডে তাদের নানির বাসায় থাকে। ডাক্তার সাবিরার প্রথম স্বামী 2003 সালে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তিনি এক ব্যাংকারকে দ্বিতীয় বিয়ে করেন। তার বর্তমান স্বামী শামসুদ্দিন আজাদ থাকেন শান্তিনগরে। ফ্ল্যাটের 3টি কক্ষের মধ্যে একটিতে একাই থাকতেন তিনি, বাকি 2টি কক্ষ সাবলেট দিয়েছিলেন। পুলিশ জানায় নিহতের গলায় ও পিঠে আঘাতের দাগ রয়েছে। ঘটনা তদন্তে সাবলেটের বাসিন্দা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ সুবর্ণা, তার ছেলে বন্ধু ও বাড়ির কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। সিআইডি ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে ক্রাইম সিন প্রিজার্ভ করা হয় এবং আলামত সংগ্রহ করা হয়। বর্তমানে আপনারা সবাই দেখেছেন যে লাশটিকে আমরা মর্গে প্রেরণ করেছি। পোস্টমর্টেম রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করব। আর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু অলরেডি পিও ভিজিট করেছেন এবং এটা তদন্তাধীন অবস্থায় আছে এবং শীঘ্রই আপনারা এটার খুব আপডেট পাবেন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে নিয়ে গেছি। বগিতে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে পিঠে, কোমরের উপরে এবং গলায়। স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডটি পরিকল্পিত আর স্টেপ করাও দেখতেছি, মানে শরীর কাটার দাগ তো নিশ্চয়ই কেউ না কেউ মার্ডার করছে, যে আগুনে জ্বলে পুড়ে মরছে, কিন্তু আসলে নয়। ওর ঘাড়ে দাগ, কোপ, ঘাড়ে কোপ, পিছনে কোপ, এটা সম্পূর্ণ পরিকল্পিত হত্যাকাণ্ড বলা হয়। গেলমান শফি, বাংলাভিশন, ঢাকা।
অন্যদিকে চট্টগ্রামে নির্মম নির্যাতনের শিকার হয়েছে এক গৃহকর্মী। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গৃহকর্তী ও তার স্বামীকে। নির্যাতনের পর মৃত ভেবে দুর্গম এলাকায় ফেলে দেয়া নীলুফারকে উদ্ধার করে পুলিশ। চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠলেও মানুষরূপী হায়নার নির্যাতনের ক্ষত তাকে বইতে হবে জীবনভর। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। নির্যাতনের চিহ্ন শরীরের পুরোটা জুড়ে। তিন মাস আগে ভুলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি থেকে ট্রেনে চড়ে বসে ১৩ বছরের কিশোরী নীলুফার। ট্রেন চট্টগ্রাম মহানগরীর ষোলশহর স্টেশনে এসে থামলে নেমে পড়ে সে। স্টেশনে তার উপর নজর পড়ে মহানগরীর হামজারবাগ এলাকার গৃহবধূ আয়েশা আক্তার সুমির। সুমি তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর শুরু হয় অমানসিক নির্যাতন। খেতে না দেয়া, গায়ে গরম পানি ঢেলে দেয়া, গরম খুন্তির ছ্যাঁকা দেয়া, এসব ছিল নিত্যদিনের নির্যাতন। শরীরে দগদগে ঘা হলেও চিকিৎসার ব্যবস্থা না করে বৃহস্পতিবার তাকে বেধড়ক মারধর করা হয়। মৃত ভেবে ফেলে আসা হয় রাঙ্গুনিয়া উপজেলার লিচুতলার দুর্গম এলাকায়। এমন বর্বরতার বিচার চায় নীলুফারের পরিবার। মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। আর নাতির যে এ অত্যাচার করি, এই অত্যাচারে আরো চিকিৎসা চায়। আমার কাছে পুলিশ গেছে বাড়িতে। পুলিশ যাওয়ার পর বলতেছে তোমার মেয়ে হারিয়ে গেছে, হাতে হারিয়ে গেছে। তোমার মেয়ের নাম কি? হাতে আমার মেয়ের নাম নীলুফার। তোমার নাম কি? হাতে আমার নাম কহিনু। হ্যাঁ, তোমার মেয়ে লাঙ্গনিয়ে থানায় পুলিশ সেবা পাইছে, ওকে মেডিকেলে ভর্তি করেছে। তোমরা তা বাতো শিখি চলে যাও। নীলুফারের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আটক করা হয়েছে বাসার মালিক আয়েশা আক্তার সুমি, তার স্বামী মোহাম্মদ সেলিম ও বাসার প্রহরী আলী আকবরকে। বাড়ির যে মালিক তার স্বামী সেলিমকে গ্রেপ্তার করে এবং দারোয়ান যার যোগসাজশে মেয়েটাকে রাঙ্গুনের লিচুবাগানে ফেলে আসছে, ওই দারোয়ানকেও আমরা গ্রেপ্তার করি। তিনজনকে গ্রেপ্তার করি। আমরা এজার পেয়েছি এবং মেয়ের মা এজার দিয়েছে। আইনের যত সর্বোচ্চ যাতে তাদের পেনাল্টি হয় সেটা আমরা নিশ্চিত করি ইনশাআল্লাহ। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট ফেল পদে নিরাপত্তা রক্ষী। এরই মধ্যে ইউটিউব দেখে বানিয়েছেন একটি ওয়েবসাইট যেখানে কল গার্ল সার্ভিসের নামে প্রতারণা করে হাতিয়েছেন লাখ লাখ টাকা। ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে পতিতা বৃত্তির এমন এক চক্রের দুজনকে ধরেছে গোয়েন্দারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঢাকা কল গার্ল সার্ভিস, এই ওয়েবসাইটে বিভিন্ন নারীর ছবির পাশাপাশি দেয়া আছে তাদের তথ্য। চাইলে যে কেউ অর্থের বিনিময়ে তাদের সঙ্গে একান্তে সময় কাটানোর অফার রয়েছে। ওয়েবসাইটটি তৈরি করেছেন আমির নামে এই নিরাপত্তা রক্ষী ক্লাস এইট ফেল। এই ঠকবাজ জানিয়েছেন ওয়েবসাইটে ঢুকতে প্রথমে দিতে হবে ২৬০ টাকা, পরে বুকিংদাতার পছন্দ অনুযায়ী কাঙ্ক্ষিত সেবার জন্যে তার মোবাইল নাম্বারটি দেওয়া হবে আরেক প্রতারক শহীদকে। যখন বুকিং দেওয়া হতো তখন আমি এই ভিডিও বা ইমোর জন্য কোনো লোক যদি বুকিং দিত তখন সেক্ষেত্রে প্রথমে একটা মেসেজ দিতাম কাস্টমার কাছে ইংলিশে যে আপনার বুকিংটা সফল হয়েছে, কিছু সময়ের মধ্যে আপনাকে কনফার্ম করা হবে। তারপরে কিছু সময় পর আরেকটা মেসেজ দিয়ে দিতাম যে হ্যাঁ যে আপনার এটা সফল হয়েছে, কিছুক্ষণের মধ্যে আপনার কাছে একজন কল গার্ল কল করবেন। এবার কাজটি এই শহীদের মোবাইলে বিশেষ অ্যাপ ব্যবহার করে নারী কণ্ঠে সে কথা বলে বুকিং দেওয়া ব্যক্তির সাথে। আমাকে যদি ৮০০ টাকা দিত আমি তামিমকে ৪০০ টাকা দিয়ে ৫০-৫০ ভাগ দিয়ে ওনার টাকা ওনাকে দিয়ে দিতাম। আমি মেয়ে সেজে আমার যে ফোন আছে বাটন ফোনে ভয়েস পাল্টানো যায়, সেই ফোনটা দিয়ে ভয়েস চেঞ্জ করে আমি কথা বলতাম কাস্টমারদের সাথে। টাকা পয়সা হাতিয়ে নেবার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত প্রতারক চক্রের সদস্যরা। বেশিরভাগ কাস্টমারে আমার ইমেল বক্সে কমপ্লেন করতো যে এরিয়া প্রতারণা করতো, কিন্তু সিস্টেমটা এরকম ছিল যে কাস্টমার যখন অনলাইনে আবেদন করবে তখন কাস্টমার বাজেট কত টাকা বা কতক্ষণ সময় এটা ইয়া করে তখন কাস্টমার আবেদন করতো অনলাইনে। গ্রেফতার এড়াতে টাকা নেওয়া হতো অন্যর বিকাশে, টাকা আসার আসল কারণ গোপন করা হতো বিকাশ এজেন্টের কাছে। ২০০ টাকা আসতো, ৩০০ টাকা আসতো, লাস্টে আসছে হলো আমার ১৯০০ টাকা আর হইলো ৫২০ টাকা, কিন্তু ও তার নাম্বারতে আসতো খালি লাস্ট নাম্বারটা বলতো। এরকম বেশ কয়েকটি চক্রের সন্ধানে মাঠে নেমেছে গোয়েন্দারা। নানা শ্রেণী পেশার মানুষ, বিবাহিত অবিবাহিত, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বিজনেসম্যান, তারাই বেশি।
এদের ক্লায়েন্টস। ওয়েবসাইট তৈরির পেছনে আরো কারা জড়িত তারও তদন্ত চলছে। বড় নেগেটিভ দিক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। করোনাকালে দেশে বিনিয়োগ অনিশ্চয়তা সহসা কাটার লক্ষণ দেখছেন না অর্থনীতিবিদরা। তাই কর্মসংস্থান সহায়ক সরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের কাজ দেবার পরামর্শ বিশ্লেষকদের। একই সাথে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাঁচাতে বাজেটে আলাদা বরাদ্দের তাগিদ দিয়েছেন তারা। করোনায় গত দেড় বছর ধুঁকছে দেশের ব্যবসা বাণিজ্য। নতুন বিনিয়োগ দূরে থাক, কোনো কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন। তাই চাকরিও খোয়া গেছে অনেকের। এরই মাঝে প্রতিবছর চাকরির দৌড়ে যুক্ত হচ্ছেন অন্তত 22 লাখ নতুন মুখ। যদিও খাতা কলমে 2018 সালে 12,400 কোটি টাকা জাপান টোবাকোর বিনিয়োগের পর দেশে বড় কোনো বিদেশি বিনিয়োগ আসেনি। আর বিডিআর সবশেষ তথ্য বলছে সামগ্রিকভাবে দেশে বিনিয়োগ নিবন্ধন কমেছে 72%। 22 লক্ষ নতুন ইয়াং ছেলে মেয়ে যারা কর্মক্ষেত্রে ঢুকছে তাদের জন্য আমাদের বিনিয়োগ বাড়ছে এবং সেটার বিশাল প্রয়োজন আছে এবং তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। যেহেতু বেসরকারি খাত বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ধীরে চল নীতির ভিতরে রয়েছে, সুতরাং বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি খাতের উপরে সর্বব্যাপী নির্ভরশীল না থেকে সরকারি খাতের মাধ্যমেও আসলে বিনিয়োগ এবং কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার রয়েছে। করোনা পরিস্থিতিতে ভালো করা খাতগুলোতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। যে বেসরকারি খাতের বিনিয়োগের ক্ষেত্রে আমরা এখানে গুরুত্ব দেওয়া রয়েছে যে খাতগুলো ভালো করছে। এবার যেটি আমরা মনে করি যে সরকারের উচিত হবে প্রত্যেকটি মন্ত্রণালয় তার প্রকল্পের মাধ্যমে কি পরিমাণ আগামী অর্থ বছরে কর্মসংস্থান হবে সেই লক্ষ্যটি তারা ঘোষণা করবে। বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করে বিনিয়োগ কর্মসংস্থান বাড়াতে হবে যাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় সেই নতুন প্রকল্পগুলো। সেই জন্য বিশেষভাবে বিনিয়োগ বৃদ্ধি সেটা অভ্যন্তরীণ বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ দুটোকেই অ্যাট্রাক্ট করার ব্যবস্থা। এর আগে সেভাবে আলোচনা না এলেও করোনাকালে কৃষি খাতে অর্থনীতিতে রক্ত সঞ্চালন দিয়ে যাচ্ছে। তাই কৃষি খাতে উদ্যোক্তা তৈরির তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। কৃষিতে কিন্তু ইমিডিয়েট এমপ্লয়মেন্ট জেনারেশন করা যায় এবং এমপ্লয় কিন্তু ইমিডিয়েট রিটার্ন করতে পারে। আমাদের দেশে যে কোনো বড় একটা ইন্ডাস্ট্রি করলে বা ছোট ইন্ডাস্ট্রি করলে এটা কিন্তু মোটামুটি 2-3 বছর ছাড়া এর রিটার্ন আসে না, কিন্তু কৃষিতে কিন্তু যদি আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি এবং আগ্রহ সৃষ্টি করতে পারি তাহলে হবে কি এই উদ্যোক্তারা যেটা ইনভেস্টমেন্ট করবে 3-4 মাসের মধ্যে রিটার্ন পাবে, তার ক্যাশ ফ্লোটা কিন্তু চলতে থাকবে। বাজেট থেকে আমি মনে করি যে একটা থোক বরাদ্দ থাকা দরকার। যে ব্যবসা সহায়তা বাজেটে মূল ফোকাসের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। নতুন বাজেটে জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে 10 দিনব্যাপী মুজিব চিরন্তন অনুষ্ঠানমালা সফলভাবে সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি রবিবার বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কমিটির 10ম সভায় এই ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। সভার শুরুতে সম্প্রতি প্রয়াত কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। পালন করা হয় 1 মিনিট নীরবতা। জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানমালা সাফল্যের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। আগামী 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান আয়োজনের কথাও জানায় কমিটি। মোদি বিরোধী আন্দোলনে আটক 54 শিক্ষার্থীর মুক্তি না দিলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবরের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে 7 দিনের মধ্যে জামিন দেওয়া হলেও নিরীহ শিক্ষার্থীদের 3 মাস ধরে আটক রাখা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বিরোধী আন্দোলনে ওই শিক্ষার্থীদের আটক করা হয় বলে জানান তিনি। তাদের মুক্তির দাবিতে সমর্থকদের নিয়ে রাজধানীর শাহবাগের সমাবেশ থেকে মিছিল নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যান তিনি। প্রধান বিচারপতি না থাকায় তার পক্ষে রেজিস্ট্রার জেনারেল কথা বলেন জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বাধীন 7 সদস্যের প্রতিনিধি দলের সাথে। দরখাস্ত করেছিলাম কামাল হোসেন সাহেব, মইনুল হোসেন এবং আরও অন্যান্য বিশিষ্ট আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী 18 জন ব্যক্তি আমরা একটাই করেছিলাম যে কিসের জন্য 54 জন ছাত্রের জন্য জামিনের জন্য
আমাদের আজকে যদি কাজ না হয় এটাও জানিয়ে দিতে চাই, আমরা ওনার বাসস্থানে যাব, ঘেরাও করে বসে থাকব যতক্ষণ না উনি আমাদের কথা না শুনেন, জনগণের আবেদন না শুনেন, ওনার ওই চেয়ারে থাকার অধিকার নাই। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুতির দাবি জানিয়েছে বাম গণতন্ত্রের জোট। এছাড়া রোজিনার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন জোটের নেতাকর্মীরা। দুর্নীতির তথ্য প্রকাশ করায় রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তারা বানোয়াট অভিযোগ এনেছে বলে জানান বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। সরকার এভাবে গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে বলে মানববন্ধনে দেওয়া বক্তব্যে নেতারা অভিযোগ করেন। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন সহ নিপীড়নমূলক সমস্ত কালো আইন বাতিলের দাবি জানানো হয়। বিশ্ববাজারে দাম কমায় দেশে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আগামীকাল থেকে দেশের বাজারে প্রতিটি 12 কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হবে 842 টাকায়। এছাড়া সরকারি এলপিজির দাম থাকবে 591 টাকা। চলতি মাসে প্রতিটি এলপিজির দাম ছিল 906 টাকা। নতুন দাম নির্ধারণে প্রতিটি সিলিন্ডারে কমেছে 64 টাকা। প্রতি লিটার অটো গ্যাস বিক্রি হবে 41 টাকা 74 পয়সায়। সোমবার এসব তথ্য জানায় বিইআরসি। বিশ্ববাজারের দাম এবং ডলারের মূল্য বিনিময় ধরে প্রতি মাসে দেশের বাজারে এলপিজির দাম নির্ধারণ করা হচ্ছে। বিইআরসি বলছে যে কোনো কোম্পানি নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি করতে পারবে না, তবে চাইলে কমে বিক্রি করার সুযোগ রয়েছে। আদেশ না মানলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিইআরসি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং কৃষক পর্যায়ে ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারকে এগ্রিকালচার কমিশন করার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দুপুরে অর্থনীতি পর্যালোচনা ও বাজেট প্রসঙ্গ নিয়ে ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন সংস্থাটির গবেষকরা। শুধু মোটা অঙ্কের বাজেট নয়, বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি ও সক্ষমতা অর্জনের কথা বলেন বক্তারা। এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর চেয়ে জীবন জীবিকার উন্নয়নে কাজ করার পরামর্শ দেন আলোচকরা। নতুন উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন ব্যাংকগুলোকে 30% ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংককে ইতিবাচক ভূমিকা রাখার পরামর্শ দেন বক্তারা। খেলাপি ঋণ কমাতে স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনেরও তাগিদ দেন সিপিডির গবেষকরা। সিলেটে দুদিন দফায় দফায় ভূমিকম্পের পর সিলেট সিটি কর্পোরেশনের চিহ্নিত করা ঝুঁকিপূর্ণ 6 মার্কেট 10 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। সোমবার সকাল থেকে আগামী 9 জুন পর্যন্ত এইসব মার্কেট বন্ধ রয়েছে। এর আগে রবিবার বিকেলে বিশেষজ্ঞদের পরামর্শে নগরের ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো বন্ধের নির্দেশ দেয় সিলেট সিটি কর্পোরেশন। এর প্রেক্ষিতে ব্যবসায়ীরা সোমবার থেকে 10 দিনের জন্য মার্কেট বন্ধ ঘোষণা করেন। মার্কেটগুলো হলো সিলেট নগরীর বন্দর বাজারের সিটি সুপার, মধুবন সুপার মার্কেট, সমবায় ভবন এবং জিন্দাবাজারে মিতালি ম্যানশন, রাজা ম্যানশন ও সুরমা মার্কেট। গত শনি ও রবিবার সিলেটে দফায় দফায় ভূমিকম্প হয়। এরপর ঝুঁকিপূর্ণ 22টি মার্কেট ভবনের তালিকা নিয়ে সেগুলো বন্ধের কাজ শুরু করে সিটি কর্পোরেশন। ঝালকাঠির কাঠালিয়ায় একটি বাজারে ভয়াবহ আগুনে 25টি ব্যবসা প্রতিষ্ঠান ও 10টি আবাসিক ঘর এবং রাঙামাটিতে ভারত সীমান্তবর্তী বরকল ছোট হরিণা বাজার পুড়ে গেছে। সোমবার সকাল 7:30 দিকে ঝালকাঠির কাঠালিয়ার কৈখালি বাজারে এই আগুন লাগে। প্রত্যক্ষদর্শী জানায়, স্থানীয় একটি কসমেটিক্সের দোকানে আগুন লাগলে মুহূর্তেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফার্মেসি, মুদি, ইলেকট্রনিক্স, কম্পিউটার, হোটেল ও আড়তের প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেও ধারণা করা হচ্ছে। এদিকে সোমবার গভীর রাতে রাঙামাটিতে ভারত সীমান্তবর্তী বরকল ছোট হরিণা বাজারে ভয়াবহ আগুনে প্রায় 30টি দোকান ও বাসাবাড়ি পুড়ে গেছে। বরকলে কোনো ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় বিজিবি সদস্য ও স্থানীয়রা মিলে অন্তত 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা জানান, আগুনে 5 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। কক্সবাজারে দক্ষিণ রুমালিয়ার ছড়ায় সন্ত্রাসীদের দুগ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় এই সংঘর্ষ ঘটে। নিহতরা হলেন টেকপাড়া রায়হান ও রুমালিয়ার শাহিদুল হক। পুলিশ জানায় তারা দুজনেই ছিনতাই, অপহরণ, জমি দখল সহ নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। টাকা ভাগাভাগি নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে রায়হান ও শাহিদুলের গ্রুপ ও গুলি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয় রায়হান ও শাহিদুল। তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। কিশোরগঞ্জের নিকলি থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী মুরগি সোহেলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। রবিবার গভীর রাতে উপজেলার
খলিশার হাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে হাজির করা হয় গণমাধ্যম কর্মীদের সামনে। এ সময় র্যাব 14 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাইম মোহাম্মদ তালাত জানান, গত 11 মে সন্ত্রাসী সোহেল জল মহালের বিরুদ্ধে কেন্দ্র করে এলাকাবাসীর উপর গুলি চালায়। এতে তার 4 শিশুসহ 10 জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার বিরুদ্ধে নিকলি থানায় মামলা হয়। এরপর থেকে তাকে ধরতে অভিযান চালানো হয়। সোহেল নদী ও জলমহল দখল, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলেও জানানো হয়। উদ্ধার করা হয় 1টি পিস্তল, 2টি পাইপগান, গুলি ও কার্তুজ সহ দেশীয় অস্ত্র। গোষ্ঠীদ্বন্দ্বে অশান্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা গ্রাম এলাকায় কায়েম করা হয়েছে ত্রাসের রাজত্ব। একটি খুনের পর থেকে অশান্ত গ্রামটি বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, পুকুরের মাছ, জমির ফসল লুট যেন নিত্যদিনের ঘটনা। নিজ বাড়িতে ফিরতে না পেরে মানবেতর জীবন কাটছে 4 শতাধিক পরিবারের। গত 22 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের নিজ বাড়িতে খুন হন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সির ছোট ভাই জামাল মুন্সি। অভিযোগ ওঠে একই গ্রামের লতিফ বাড়ি ও খন্দকার বাড়ির লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ জাহাঙ্গীর মুন্সি 27 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে 50 থেকে 60 বাড়ির মানুষ গ্রাম ছাড়া। তাদের অভিযোগ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির নেতৃত্বে থেমে থেমে চলছে হামলা ও লুটপাট। বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এখন নিত্যদিনের ঘটনা। আতঙ্কে দিন কাটছে তাদের। দীর্ঘ 4 মাস বাড়ি ছাড়া তারা। অনেক নির্যাতন করছে। আমি প্রেগনেন্ট, আমার উপরে লাঠি চার্জ করছে, দাও নিয়ে আসছে কুপ দেওয়ার জন্য। আমার শ্বশুর উপরে বুকের মধ্যে লাঠি দিয়ে হাটের মধ্যে ফালাই দিচ্ছে। আমি ফিরাইতে গেছি, আমি পিঠে খাইছি। হুমকি দিতে আছে, আমরা বাড়িতে আসছি কেন, বাড়ি সারি না কিসের জন্য, বাড়ি না সারলে ফুইরা শ্মশান ফেরা দিব। ঝগড়া হয়েছে নিশাহুর নিয়া, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে, আইনে বিচার করব। তারপর আমরা মা বোনের উপরে এত অত্যাচার, আমরা বাড়িতে থাকতে পারছি। হানিফ মুন্সির নেতৃত্বে যা আছে বাড়িঘর সব ভাঙা হয়েছে, যত ভাঙা হয়েছে 2,250 ঘর সব ভাঙা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান। মিথ্যা অভিযোগ করছে। আপনারা যদি এটা চান, আমাদের কাছে এরকম ডকুমেন্ট প্রমাণ আছে। আসামের আত্মীয় স্বজন ট্রাক দিয়ে ভরে তাদের মাল দিনের বেলায় রাত্রে দিনে তাদের মাল তারা নিয়ে গেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। হত্যাটাও যেরকম অপরাধ, অনুরূপভাবে যারা যদি এরকম যে লুটপাটের যে বিষয় বা থ্রেটের বিষয় যেটি করে থাকে সেটিও অপরাধ। দুটিকে অপরাধের কাতারে বিবেচনা করে আমরা ওই পুলিশি কার্যক্রম করে যাচ্ছি। হানাহানি বন্ধ করে এলাকায় শান্তি চায় সাধারণ মানুষ। বাংলা ভিশন নিউজ। তামাক নিয়ন্ত্রণ সেল আছে আইন অমান্যকারীর জন্য শাস্তির বিধান, কিন্তু সেই আইন প্রয়োগে নেই তেমন তৎপরতা। আইনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন এবং তার প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু সেই আইনকে পাত্তা না দিয়ে সিগারেটের প্রদর্শন বিজ্ঞাপন দুটোই চলছে ঢাকা মহানগরী সহ দেশজুড়ে। এছাড়া পাবলিক প্লেসে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ হলেও কবে, কোথায়, কতজনের শাস্তি হয়েছে তা জানা নেই খোদ তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মকর্তাদের। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, পৃথিবীতে যত মানুষ তামাক ব্যবহার করে তার অন্তত অর্ধেক মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তামাকের ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশ্বের সর্বোচ্চ তামাকজাত পণ্য ব্যবহারকারী 10টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। পৃথিবীর প্রায় 110 কোটি ধূমপায়ীর শতকরা 80% বাস করেন নিম্ন আয়ের দেশগুলোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হৃদরোগে মৃত্যুর 30%, ক্যান্সারে মৃত্যুর 38%, ফুসফুসজনিত রোগে মৃত্যুর 35% এবং শ্বাসতন্ত্রজনিত রোগে মৃত্যুর 20% জন্য ধূমপান দায়ী। আর দেশে প্রতি বছর তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হয়ে অন্তত 1,61,000 মানুষ অকালে মৃত্যুবরণ করেন। এছাড়া ধূমপায়ীদের করোনায় আক্রান্তের ঝুঁকি 14 গুণ বেশি। গবেষকরা বলছেন, তামাক খাত থেকে যে পরিমাণ রাজস্ব পায় সরকার, তামাকের কারণে নানা রোগের চিকিৎসা এবং মৃত্যুতে ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি। আইনের মধ্যে কিন্তু আছে
যে তামাক কোম্পানি যদি বিলবোর্ড স্থাপন করে বিভিন্ন জায়গায় ভেন্ডার মেশিন দ্বারা দিচ্ছে বিনামূল্যে বিক্রি করার জন্য, এগুলোও কিন্তু যদি সে করে তাহলে তামাক কোম্পানিকে 1,00,000 টাকা জরিমানা 3 মাসের জেল হতে পারে। তো সেগুলো তো হচ্ছে না। এই আইনের মধ্যে কিন্তু আরেকটা ফারাক রয়েছে, ত্রুটি রয়েছে, সেটা হচ্ছে যে খোলা সিগারেট বিক্রি করা, যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে, অনেকে 1 টাকা করে সিগারেট কিনে 1 টাকা দিয়ে বা 2 টাকা দিয়ে, তারা কিন্তু সহজে কিনতে পারে, কিন্তু পৃথিবীর কোনো উন্নয়নশীল বা উন্নত বিশ্বে খোলা সিগারেট বিক্রি হয় না। গ্যাটসের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে দেশে মোট জনসংখ্যার প্রায় 35.5% মানুষ তামাকজাত পণ্য সেবন করেন, যার মধ্যে পুরুষ 46% এবং নারী 25.2%। পাবলিক প্লেসে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ হলেও তা মানার প্রবণতা দেখা যায় না বাংলাদেশে। এমনকি সিগারেটের দোকানে তামাকজাত পণ্য প্রদর্শন রোধে নেই কার্যকর কোনো ব্যবস্থা, অথচ আইনে আছে সিগারেটের এমন প্রদর্শনের শাস্তি 3 মাসের জেল এবং 1,00,000 টাকা জরিমানা। এই আইন প্রয়োগ যাদের কাজ, কি করছে তারা? ঢাকা সিটিতে এই টোবাকো অ্যাক্টে অধীনে সবশেষ কবে কোথায় কাকে শাস্তি দেওয়া হয়েছে এরকম কোনো তথ্য আছে ঢাকা রাজধানীতে? এই মুহূর্তে আমি ঠিক স্মরণ করতে পারছি না, আমাদের নিজস্ব অর্থাৎ সেলের অধীনে নিজস্ব ম্যাজিস্ট্রেট নাই। আমরা সাধারণত জেলা প্রশাসনের কর্মরত ম্যাজিস্ট্রেটদের সহায়তা গ্রহণ করে থাকি এবং তারা অন্য অন্য অনেকগুলো আইনের সাথে এই আইনটাও বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে তরুণ প্রজন্মের মাঝে ই সিগারেট নেয়ার প্রবণতা লক্ষণীয়। গবেষকরা বলছেন ইলেকট্রনিক সিগারেটের ভেতরে থাকে নিকোটিনের দ্রবণ, যা ব্যাটারির মাধ্যমে গরম হয়, এর ফলে ধোঁয়া তৈরি হয়, এটিও মস্তিষ্কে ধূমপানের মতো অনুভূতি সৃষ্টি করে। গত কয়েক বছর ধরে এই ই সিগারেটের প্রচলন বাড়লেও ইউরোপ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এর ব্যবহার নিষিদ্ধ রয়েছে, তাই ব্যাপক বিস্তারের আগেই ই সিগারেট আমদানি নিষিদ্ধে সরকারের পদক্ষেপ জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সুতরাং আইনের মধ্যে অবশ্যই ই সিগারেটকে আমরা আইনত নিষিদ্ধ করা প্রয়োজন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এবারে আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। 2041 সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়তে তামাক আইন যুগোপযোগী করার পাশাপাশি আইনের প্রয়োগের উপর গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে মানুষ আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি নিজেকে আজীবন অধূমপায়ী দাবি করে বলেন, তামাক গ্রহণ হচ্ছে মাদক গ্রহণের প্রথম পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশকে তামাকমুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে তামাকের ব্যবহার এবং তার নানা ক্ষতিকর দিক তুলে ধরেন মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডক্টর অরূপরতন চৌধুরী। তিনি বলেন, দেশে প্রতি বছর 1,61,000 মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। 15 বছরের কম বয়সী শিশুদের মাঝে তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ থাকলেও তা তদারকির কোনো ব্যবস্থা নেই বলেও দাবি গবেষকদের। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে নরসিংদী সিভিল সার্জন অফিস। সোমবার সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার আবু কাউসার সুমন। এতে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাঝর পারভেজ মন্ত্রী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নাফারটিলা বাজারে উদ্বোধন করা হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের 500তম এজেন্ট ব্যাংকিং আউটলেট। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, সাব্বির আহমেদ, মোহাম্মদ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বাড়ি, মোহাম্মদ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ মোহাম্মদ খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের সীমান্তবর্তী দেশগুলোতে কঠোর লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর, জেলা পর্যায়ে লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন। দেশে 8,00,000 ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, যশোরে 8 জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত, লকডাউন 7 দিন বাড়ল চাঁপাইনবাবগঞ্জে।
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে অন্যায়ভাবে বাধা দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের, দাবি অযৌক্তিক, মন্তব্য তথ্যমন্ত্রী। রাজধানীতে নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, তিনজন আটক। চট্টগ্রামে গৃহকর্মীকে নির্মম নির্যাতন, অভিযুক্ত স্বামী স্ত্রী গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত একটা দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানে টেলিভিশন করুন www.bangladeshin.tv ও facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshin। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।